এবার সাইবার প্রতারণার শিকার প্রাক্তন আইএএসএ অফিসার, অনলাইন শপিং সংস্থার কর্মী পরিচয় দিয়ে প্রতারণা, কলকাতা থেকে পুলিশের জালে ভিন রাজ্যের 5 জন। এই ঘটনা তদন্ত শুরু করে পুলিশ, হানা দেয় কলকাতার রিজেন্ট পার্ক এবং গলফ গ্রিন এলাকায়। সেখান থেকে এই প্রতারণা চক্রের 5 জনকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্ত মনীষ কুমার ঝা বিহারের বাসিন্দা এবং কার্তিক কুমার, প্রিয়াংশু শর্মা, রাকেশ কুমার এবং দীপক কুমার ঝাড়খণ্ডের বাসিন্দা। এই 5 জন কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করত। অভিযুক্ত রাকেশ এবং কার্তিক ওই সংস্থার কর্মী এবং বাকি 3 জন ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইডার বলে পুলিশ সূত্রে খবর। এই গ্যাং সংস্থার তথ্য সংগ্রহ করে বিভিন্ন মানুষকে একই পদ্ধতিতে প্রতারণা করত বলে পুলিশ সূত্রে খবর। তাদের কাছ থেকে 19টি এটিএম কার্ড, 4টি প্যান কার্ড, 6টি সিম, 4টি মোবাইল ফোন, 1টি রাউটার, ব্যাংক পাসবুক, চেক বই এবং আধার কার্ড উদ্ধার করেছেন পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, 80 বছরের বৃদ্ধ সল্টলেকের বাসিন্দা পি কে ভর্মা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে 2টি ফোন নম্বর থেকে ফোন করেন। নিজেদের একটি নামি অনলাইন শপিং সংস্থা প্রমোটিং এক্সিকিউটিভ এবং সংস্থার ডিসপ্যাচ অফিসার পরিচয় দেয় এবং তার কাছে বিভিন্ন জিনিসের অফার প্রাইস জানিয়ে দ্রব্য কিনতে বলেন। অভিযোগকারী বৃদ্ধ দ্রব্য কেনার জন্য প্রায় 40,686 টাকা তাদের দেন এবং ব্যাংক অ্যাকাউন্টেও পাঠিয়ে দেয়। তারপর থেকে তারা যোগাযোগ বন্ধ করে দেয় এবং সেই দ্রব্য তার কাছে এসে পৌঁছায়নি বলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ওই বৃদ্ধ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। Thank you.